PLYMOUTH প্লেমোথ। এই গাড়িটা এখন এখানে যে রয়েছে আমার মনে হয় এখানে না রেখে এটা কলকাতা মিউজিয়ামে রাখলে বেশি শোভা পেত। একবারে ভাঙাচুরা অবস্থায় রয়েছে এই গাড়িটা। আজকে অন্তত 1 কোটি টাকা দাম তো আছেই, অ্যাটলিস্ট 1 কোটি টাকা দাম তো হবেই। গাইজ কেমন আছেন আপনারা? এই ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এই ভিডিওটা, এই যে রাজবাড়িটা আপনারা আজকে যেটা দেখবেন, এটা ইউটিউবে আর ভিডিও নেই। দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি ভিডিও কাতরাস রাজবাড়ি। আপনি সার্চ করে দেখে নিন, আমার পেছনে দেখতে পাচ্ছেন রাজবাড়িটা। আমি দেখবো, ভেতরে গিয়েও যাবো, দেখে আসবো। তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখলাম এই রাজবাড়ি, কাতরাসের এই যে রাজবাড়িটা আছে, ইউটিউবে কোনো ভিডিও নেই। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অন ইউটিউব, ইউ ক্যান সার্চ। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন, রাজা সুজান সিংয়ের রিয়াসত। পেছনে যেটা দেখতে পাচ্ছেন এখন টোটালি ভেঙে চুরে গেছে। আমি চেষ্টা করব রাজবাড়ির ভেতরে ঢোকার। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওটা মেন গেট। তো রাজা সুজান সিং এই রাজবাড়িটা প্রতিষ্ঠা করেছিলেন এবং আগের ভিডিওটা যেটা দেখলেন লিলোরি স্থান, তো ওই লিলোরি স্থানে মা কালী পূজিত হয়ে আসছেন আজকে বিগত 400 বছর থেকে। এই রাজবাড়ির ছোট্ট একটা ইতিহাসও আছে, আপনাদেরকে আমি জানাবো। তো তার আগে বলে রাখি আপনারা এখানে আসবেন কি করে, এটার অ্যাকচুয়ালি কিন্তু প্রপার কোনো অ্যাড্রেস আপনাকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনাকে যেটা করতে হবে সেটা, আপনি NH2 থেকে রাজগঞ্জ আসবেন, রাজগঞ্জ থেকে আপনি লেফট টার্ন নেবেন, লেফট নিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করে বা গুগল করে চলে আসবেন। বছর পুরনো ইতিহাসকে আজও সাক্ষী করে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি যেটা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা শর্ট স্টোরি আপনাদেরকে আমি জানাবো বলেছিলাম। তো আমার ভিডিওতে আমার একটা ভাইয়ের সাথে আগে মিট করিয়ে দিই। এই ভাইকে আপনারা আপনারা দেখেছিলেন লাস্ট কেদারনাথ যে সিরিজটা আছে, কেদারনাথের ভিডিওতে আমি যখন হরিদ্বার যাচ্ছিলাম, হরিদ্বার যাওয়ার সময় ওকে দেখেছিলেন। ওর নাম অনিক। তো আমি যেটা শর্ট স্টোরি যেটা বলছিলাম সেটা ওর কাছ থেকে আগে শুনে নেব, কারণ ও এখানেই থাকে, জাস্ট একটু দূরে। বলো। এই যে রাজবাড়িটা আপনারা দেখছেন এইটা ওই 120 বছর পুরনো, 120 বছর আগে, এই একটু আগে বলা হয়েছিল যে এটা 400 বছর পুরনো। সেটা 400 বছর পুরনো না, কিন্তু 120 বছর পুরনো। 400 বছর পুরনো হচ্ছে মন্দিরটা, লিলোরি স্থান মন্দির। এখানে শাসন করার আগে পালগঞ্জ নামক জায়গা যেটা হাজারীবাগে আছে, এখানে অনেক বছর শাসন করেছে। এটা নিজের সময় একটা খুবই ধনী রাজবংশ ছিল, কারণ কি এখানে কোল মাইনিং খুবই বেশি হতো। কোল মাইনিং এর জন্য এই রাজবংশ অনেকেই অনেক বেশি ধনী হয়েছে। রাজবংশকে কিছু নেই, সব কিছু রেনোভেট করে দেওয়া হয়েছে, এখন আর কি
কিছু নেই, বাইরে থেকে যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা কিছু ইতিহাস দেখেনি যেটা আমরা মিউজিয়ামে দেখতে পাই। এখন এই ভাঙা একটা ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন ঘরটার কি অবস্থা, গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছেন, অ্যাম্বাসেডর গাড়ি একটা ভেঙে পুরো একবারে নষ্ট হয়ে গেছে, একটা বুলেট। এখন আমাদের ইয়ং যারা ছেলেরা আছে বুলেট চালাতে খুব ভালোবাসে, দেখুন বুলেটটার কি হাল হয়ে রয়েছে, পড়ে আছে একবারে নষ্ট, ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে। আসুন আরো দেখি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? রাজবাড়ির ভিডিও দেখে আমার তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলে দিচ্ছি ভিডিওর লাস্টে, এই ভিডিওটা কাতরাস রাজবাড়ির ভিডিও আপনি ইউটিউবে আর পাবেন না। এখানে যে লোকাল যারা আছে ইভেন এখানে কোনো এমন কোনো ভিডিও আমি এখন পর্যন্ত ইউটিউবে এখানকার কোনো ছেলেরাও কেউ করে এটাকে পোস্ট করেনি, এত সুন্দর রাজবাড়ি যেটা আমরা দেখে আসলাম। আজ কালের গহ্বরে এটি একদম ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়েছে, কেউ নেই, জাস্ট একটা কেয়ারটেকার আছে আর কেউ নেই দেখাশোনা করার জন্য। আমার বলা এই ভিডিও থেকে আমি বলতে চাইছি ঝাড়খণ্ড গভর্নমেন্টকে এটাকে নেওয়া উচিত, এটাকে সংরক্ষণ করে রাখা উচিত। এটা আমাদের দেশের ঐতিহ্য, পুরনো ঐতিহ্য, ইতিহাস, এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে। বন্ধুরা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখতে থাকুন আমার ঝাড়খণ্ড সিরিজ, আরও ভিডিও আসবে, স্টে টিউন, আবার নতুন আরেকটা ভিডিওতে আসছি, ততক্ষণের জন্য টাটা।